করোনা সংক্রমণ রোধে রায়গঞ্জের কর্ণজোড়া হাই স্কুলে শুরু হলো প্রতিষেধক দেওয়ার কর্মসূচি। মূলত সরকারি কর্মী ছাড়াও ফ্রন্টলাইনার এবং সাধারণ মানুষদেরও এখানে টিকা দেওয়া হচ্ছে। আগামী 29 মে পর্যন্ত এই টিকাকরণ কর্মসূচি চলবে বলে জানা গিয়েছে। সোমবার প্রথম দিন করোনার টিকা নিতে কয়েকশো মানুষ ভিড় জমান, ফলে লাইনে দাঁড়াতে গিয়ে হুড়োহুড়ি পড়ে যায়। স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে, কর্ণজোড়া হাই স্কুলে 18 থেকে 44 বছর বয়সীদের টিকাকরণ করা হবে। এদিন স্কুল খোলার আগে থেকেই লাইনে ভিড় জমে যায়। বিকেল 4টে পর্যন্ত ভ্যাকসিন দেওয়ার কাজ চলে এখানে। ভ্যাকসিন নেওয়া ছিল, হ্যাঁ, কোভিশিল্ড প্রথম ফার্স্ট ডোজ নিয়েছো? হ্যাঁ হ্যাঁ নেওয়া হয়েছে। কোনো সমস্যা হয়নি তো? না না সমস্যা কিছু নেই। কতক্ষণ লাইনে ছিলে? লাইনে তো অনেকক্ষণ ছিলাম, মানে প্রচুর ভিড়। ভিড় তো আজকে আছে, আজকে প্রথম দিন, তো আজকে একটু হবে। অন্যদিকে ব্যাংক কর্মীদের টিকাকরণের পর এবার আদালত কর্মীদের করোনা টিকাকরণ বা ভ্যাকসিনেশনের কাজ শুরু হলো দক্ষিণ দিনাজপুরে। মঙ্গলবার বালুরঘাট জেলা আদালতের কর্মী আইনজীবী মোহরীদের করোনা ভ্যাকসিন দেওয়া হয় জেলা স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে। পাশাপাশি বিভিন্ন ক্লাবের সদস্যদেরও ভ্যাকসিন দেওয়া শুরু হলো এদিন। উল্লেখ্য, করোনা সংক্রমণ বেড়েই চলেছে জেলায়। ভ্যাকসিনের প্রথম ডোজ দেওয়ার কাজ বন্ধ ছিল বেশ কিছুদিন ধরে, তবে নতুন করে আরও ভ্যাকসিন আসায় দিন কয়েক আগে সংবাদ মাধ্যমের কর্মী পরিবহন কর্মীদের প্রথম ডোজের ভ্যাকসিনেশন শুরু হয়। এরপর সোমবার থেকে জেলায় সাধারণদের জন্য 18 থেকে 44 বছর বয়সীদের ভ্যাকসিন দেওয়া শুরু হয় বালুরঘাট জেলা হাসপাতালে। এদিন আলাদা করে বালুরঘাট জেলা আদালতে আইনজীবী ও আদালত কর্মীদের করোনা টিকার প্রথম ডোজ দেওয়া শুরু হয়। সেই সঙ্গে বালুরঘাট স্টেডিয়াম এবং বালুরঘাট ব্লকের বিভিন্ন ক্লাবের সদস্যদের খাসপুর স্বাস্থ্যকেন্দ্রে করোনা ভ্যাকসিন দেওয়া হয়। জানা গিয়েছে, প্রতিটি ক্লাবের 25 জন সদস্যের ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু করেছে জেলা প্রশাসন। একই দিনে বালুরঘাট কেন্দ্রীয় সংশোধনাগারের বন্দীদের ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু হলো। সকাল থেকেই বালুরঘাট কেন্দ্রীয় সংশোধনাগারের ভেতরে আবাসিকদের করোনার ভ্যাকসিন দেওয়ার প্রক্রিয়া শুরু হয়। বালুরঘাট কেন্দ্রীয় সংশোধনাগারে মোট 689 জন বন্দী রয়েছে। তার মধ্যে প্রথম দিনে 300 জনকে ভ্যাকসিন দেওয়া হয়েছে, বাকিদের পরবর্তী দিনগুলিতে ভ্যাকসিন দেওয়া হবে। এ বিষয়ে বালুরঘাট কেন্দ্রীয় সংশোধনাগারের সুপার নবীন কুজুর বলেন, এদিন থেকে পশ্চিমবঙ্গ সরকারের ডিপার্টমেন্ট অব কারেকশনাল অ্যাডমিনিস্ট্রেশন ও জেলা প্রশাসন ও স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে বালুরঘাট কেন্দ্রীয় সংশোধনাগারের আবাসিকদের ভ্যাকসিন দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। পশ্চিমবঙ্গ সরকার ডিপার্টমেন্ট অফ কারেকশনাল অ্যাডমিনিস্ট্রেশন, জেলা শাসক ও স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে আমাদের এখানে আবাসিক ভাইদের ভ্যাকসিনেশনের প্রোগ্রামটা শুরু হয়েছে। আপাতত 100-150 জনের হয়ে গেছে, আর বাকিদের আগামী কয়েকদিনের মধ্যে ভ্যাকসিনেশন প্রোগ্রামটা কমপ্লিট করা হবে। এটা কি ভ্যাকসিনেশনের প্রথম ডোজটা? হ্যাঁ, ফার্স্ট ফেজটা হয়েছে, প্রথম ডোজের ফার্স্ট ফেজ। ব্যুরো রিপোর্ট, আরসিটিভি সংবাদ।